গোলাগুলি হত্যা সংঘর্ষে শেষ হল চশিতে ভোট গ্রহণ গোলাগুলি হত্যা সংঘর্ষ অবরোধ সহিংসতা ও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ আজ বুধবার সকাল আটটায় একযোগে ৭৩৫টি সাতশত পঁয়ত্রিশটি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ইভিএম মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয় ভোটগ্রহণ চলে একটানা বিকেল চারটা পর্যন্ত পরে কেন্দ্রে ভোট গণনা শুরু হয় গণনা শেষে কেন্দ্রে ফলাফল প্রকাশ করা হবে পরে সেই ফলাফল চলে যাবে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে রিটার্নিং কর্মকর্তা সব কেন্দ্রের ফলাফল নিয়ে রাতে বেসরকারিভাবে বিজয়ী নগর পিতার নাম ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে নির্বাচন নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে বিজয়ী জন সাধারণ কাউন্সিলর ও জন সংরক্ষিত কাউন্সিলরের নামও ঘোষণা করবেন নির্বাচনে চোদ্দ সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন সাতান্ন জন সাধারণ একচল্লিশ ওয়ার্ডের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে উনচল্লিশ ওয়ার্ডে আঠেরো নম্বর পূর্ব বাঁকুলিয়া অর্ডে সাবেক কাউন্সিলর হার্নুর রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আর একত্রিশ নম্বর অলকরণ অর্ডে কাউন্সিলর প্রার্থী তারেক সলেমান সেলিম মৃত্যুবরণ করায় ওই পদে নির্বাচন স্থগিত করা হয়েছে তবে ওই অর্ডে মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোটগ্রহণ হবে সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের প্রার্থী হোসেন মুরাদ ইন্তেকাল করলে সেখানে আব্দুল মান্নানকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় বর্তমানে উনচল্লিশ ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন একশত আটষট্টি প্রার্থী ভোটার সংখ্যা সর্বমোট উনিশ লাখ আটত্রিশ হাজার সাতশত ছয় জন সাতশত পঁয়ত্রিশটি ভোট কেন্দ্রের মধ্যে চারশত সতেরোটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয় সব কেন্দ্রে সমানভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নয় হাজার পুলিশ সদস্য কাজ করছে পাশাপাশি চব্বিশ প্লাটুন বিজিবি পঁচিশ প্লাটুন র্যাব আনসার সহ আঠারো হাজার আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে পঞ্চম নির্বাচিত পরিষদের মেয়াদ শেষের আগে গত বছরের উনত্রিশে মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন কথা ছিল নির্বাচনী তফসিল ঘোষণা থেকে শুরু করে দলীয় মনোনয়ন পর্যন্ত সবই সম্পন্ন করোনার প্রকোপে বেড়ে যাওয়ার মাত্র কয়েকদিন আগে স্থগিত করা হয় নির্বাচন পরে ভোট গ্রহণের জন্য আজকের দিন নির্ধারণ করা হয় আজ সকালে ভোটের শুরুটা হয়েছিল ভালোই কিন্তু আজ সকাল দশটার দিকে খুলসি ইউসেফ স্কুল কেন্দ্রে সংঘর্ষ ও গোলাগুলিতে আলাউদ্দিন আলো নামের একজন নিহত হন পরে এ ব্যাপারে যশেক মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জাহির জানান নগরীর খুলশি আমবাগান এলাকার ইউসেফ স্কুল কেন্দ্র থেকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে আলাউদ্দিন আলোর মৃত্যু হয় এদিকে নাগরীর বারো নম্বর পাহাড়তলী অর্ডের বারো কোয়ার্টার এলাকায় আপন ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়েছেন নিহত নিজামুদ্দিন আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের আহমেদের কর্মী বলে জানা গেছে নিজামুদ্দিনের ভাই সালাউদ্দিন কামরুল একই অর্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী নুরুল আমিনের কর্মী নির্বাচন নিয়ে দুই ভাইয়ের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল সকালে ভোট শুরুর আগেই দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হলে মুন্নাকে ছুরিকাঘাতে করে পালিয়ে যায় কামরুল তবে পারিবারিক বিরোধ নাকি রাজনৈতিক বিরোধ কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো নিশ্চিত নয় এদিকে নির্বাচনের চৌত্রিশ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে কয়েকটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনার পর বিএনপির কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইসমাইল বালিকে আটক করেছে পুলিশ পাথরঘাটা মহিলা কলেজ কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা আহতের ঘটনায় আটক করা হয়েছে পাথরঘাটা ছাড়াও চোদ্দ নম্বর লালখান বাজার এলাকাতেও সংঘর্ষের ঘটনা ঘটেছে এখানে প্রায় বিশ জন আহত হয়েছে বিএনপির মেয়র পদপ্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন এগারোটার দিকে নগরের চকবাজার টিচার্স ট্রেনিং কলেজে বিএড কলেজ ভোট দেওয়ার পর অভিযোগ করেছেন সব কেন্দ্র থেকে দলের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে কোথাও কোথাও এজেন্টদের মেরে বের করে দেওয়া হচ্ছে নির্বাচন নির্যাতনে পরিণত হয়েছে অপরদিকে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী সকাল নয়টার দিকে হাট এখলাসুর রহমান প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন পরে তিনি গণমাধ্যমকে বলেন ভালো ভোট হচ্ছে নির্বিঘ্নে ভোট প্রদান করছেন ভোটারেরা উৎসবমুখর পরিবেশ ভোট দিচ্ছেন সবাই বিএনপির এজেন্টরা কেন্দ্রে যায়নি